আসসালামু আলাইকুম। আজকে ফার্মাসিস্ট কোর্স নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা নার্সিং ইনস্টিটিউটের লেকচারার রবিন সাহেব। তো রবিন সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। তো আজকে ফার্মাসিস্ট কোর্স সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন একজন দোকানদার, অর্থাৎ যে ব্যক্তি ফার্মেসির দোকান পরিচালনা করবে, তাকে ফার্মাসিস্ট কোর্সটি করতে হয়। ধন্যবাদ আপনাকে। ফার্মাসিস্ট কোর্স করতে হবে যখন আপনি একটা দোকান পরিচালনা করবেন বা একটা রুগীর আপনি সাময়িক ট্রিটমেন্ট দিবেন, তখন আপনাকে ফার্মাসিস্ট কোর্সটা করতে হবে। এখন কেন ফার্মাসিস্ট কোর্সটা করতে হবে, তার আমি সাপোজ আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারেন। আপনি আজকে বললেন যে আপনার মাথা ব্যথা বা আপনার শরীরে ঘাড়ে ব্যথা বা আপনার যে কোনো সাময়িক প্রাথমিক সেবাগুলা যেটা দেওয়া হয়, ওটা একটা ফার্মাসিস্ট প্রথমে দিতে পারে। এই জন্য আপনাকে প্রথমে দোকান দেওয়ার জন্য ফার্মাসিস্ট কোর্স অবশ্যই করতে হবে। তাহলে আমি যেটা বুঝলাম যে ফার্মাসিস্ট কোর্স ব্যতীত আমি ফার্মেসির দোকান পরিচালনা করতে পারবো না। তাহলে আমরা অনেক ক্ষেত্রেই দেখি একটা ফার্মেসির দোকানে দেখা যাচ্ছে যে 10 জন লোক বিক্রি কর্মী হিসাবে থাকে। তো তাহলে কি 10 জনকেই ফার্মাসিস্ট কোর্স করতে হবে, না যে কোনো একজন ফার্মাসিস্ট হলেই হবে? না, এখানে আপনার 10 জন হোক আর আপনার 5 জন হোক, ওরা বিক্রয় কর্মী হিসাবে গণ্য হবে। একটা দোকান দেওয়ার জন্য মিনিমাম আপনাকে একজনের ফার্মাসিস্ট কোর্স থাকতে হবে, দোকানদার হিসাবে, আপনার মালিকানা হিসাবে আর দোকানদার হিসাবে যেটা বলেন, আপনাকে ফার্মাসিস্ট কোর্স একজনের থাকতে হবে আর বাকি যারা থাকবে তারা সেলসম্যান বা বিক্রয় কর্মী হিসাবে গণ্য হবে। ধন্যবাদ। তাহলে যেটি বুঝতে পারলাম যে একটি ফার্মেসি পরিচালনা করার জন্য অবশ্যই অন্তত একজন বিক্রয় কর্মীকে ফার্মাসিস্ট কোর্স সম্পন্ন হতেই হবে, অন্যথায় সেটি অবৈধ হবে। তো তাহলে রবিন সাহেব, এখন আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে ফার্মাসিস্ট কোর্স আমি কোথায় থেকে করব? ধন্যবাদ। এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। উপজেলা লেভেল থেকে আপনার বিভাগীয় শহর বা যে কোনো রাজধানী শহরে আপনি করতে পারেন। এখন আপনি বলতে পারেন কোন জায়গা থেকে করব, সেটা হচ্ছে আপনাকে উপজেলা লেভেলে হলেও ফার্মাসিস্ট কোর্স করায় মূলত আপনার কেমিস্ট্রির আগে। আপনি উপজেলা লেভেলে যে কোনো একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করবেন যে কেমিস্ট্রির আগের অফিসটা কোথায়, কেমিস্ট্রির আগের অফিসে আপনাকে যোগাযোগ করলে ওরা আপনাকে দিতে সব কিছু ধারণা দেবে। তবে আপনি যদি ফার্মাসিস্ট কোর্স করতেছেন তাহলে আপনাকে কিছু কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে কেমিস্ট্রির আগের অফিসে যেতে হবে। তো এরপর আমার প্রশ্ন হচ্ছে এই ফার্মাসিস্ট কোর্স করার জন্য আমাকে কি কি কাগজপত্র নিতে হবে? আপনাকে প্রথমত 4 কপি ছবি লাগবে, তারপর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর আপনি যেই দোকান থেকে ফার্মেসির কাজ শিখছেন ওইটার একটা প্রত্যয়নপত্র লাগবে এবং দোকানের মালিকের ড্রাগ লাইসেন্সের ফটোকপি থাকা লাগবে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমার ফার্মাসিস্ট কোর্স করার জন্য আমাকে কোনো একটি দোকানের বিদ্যমান কোনো ফার্মেসির দোকানের সহযোগিতা নিতে হবে। তো প্রত্যয়নপত্র কে দিবে আমাকে? প্রত্যয়নপত্র দোকানের মালিক দিবেন। ধরুন আপনাকে ফার্মেসি কোর্স শিখতে হলে তো আপনাকে দোকানে কাজ করতে হবে। প্রথমে আপনাকে দোকানে ওষুধের সম্বন্ধে আপনার ধারণা থাকা লাগবে। এখন আপনি ধরেন যেই দোকানে কাজ শিখতেছেন ওই দোকানের মালিকানা মালিক আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে। এই মর্মে দিবে যে আমি ফার্মেসি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে আমার কর্মচারী এই ফার্মাসির কোর্স করতে আগ্রহী, আমার কোনো আপত্তি নেই। এই মর্মে তাকে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে এবং সাথে ওই দোকানদার মালিকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিবে। আচ্ছা, ধন্যবাদ। তো এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করতে আমার কত মাস সময় লাগতে পারে? আমি যদি ভর্তি হই, ভর্তি হওয়া থেকে কত মাস সময় লাগতে পারে? ভর্তি হওয়া থেকে আপনি কোর্সটা বছরে আপনার 4 বার করা হয়, 3 মাস করে আর কি। সেক্ষেত্রে আপনি 3 মাস পরে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন, উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার পরে আপনি লাইসেন্স পেতে পারেন। তাহলে সব মিলিয়ে কত মাস টোটাল সময় লাগতে পারে? সব মিলিয়ে আপনার কোর্স করতে 3 মাস আর আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হলে পেতে হলে আপনাকে আরও 4 মাস মতো সময় লাগবে। দ্যাট মিন্স প্রথমে আমাকে ফার্মাসিস্ট কোর্স করে ফার্মাসিস্ট হতে হবে, তার পরবর্তীতে এই ফার্মাসিস্ট লাইসেন্স দিয়ে আমাকে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তাহলে মূলত লাইসেন্স লাগতেছে 2, তাই তো? একটি ফার্মাসির দোকান করতে গেলে প্রথমে আমাকে ফার্মাসিস্ট লাইসেন্স করতে হবে, এর পরবর্তীতে আমাকে ড্রাগ লাইসেন্স করতে হবে। আচ্ছা, এখন আমার একটি প্রশ্ন, যদি আমি সাপোজ ঔষধের দোকান দেব না, আমি এমনিতেই ফার্মাসিস্ট কোর্স করে অন্য কারো ঔষধের দোকানে আমি চাকরি করব, সেটা কি আমি পারবো? হ্যাঁ, তাও পারবেন। এক্ষেত্রে আপনি যদি ফার্মাসিস্ট কোর্সটা করে থাকেন, এই ক্ষেত্রে আপনি দেখুন প্রাইভেট হসপিটাল বলেন, ক্লিনিক বলেন, ওইখানে আপনি চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন। এছাড়া আপনি ওষুধ কোম্পানিতে ফার্মাসিউটিক্যাল আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন, তখন আপনার গ্রাজুয়েশন হবে, আপনার ফার্মাসিস্ট হিসেবে আপনাকে গণ্য করা হবে। আচ্ছা, ধন্যবাদ। সেক্ষেত্রে তো আমাকে আর ওই ড্রাগ লাইসেন্স করার প্রয়োজন নেই? সেক্ষেত্রে তখন তো আপনি চাকরি করবেন, ড্রাগ লাইসেন্সটা তখন করবেন যখন আপনি দোকান দিবেন, দোকান দেওয়ার জন্য আপনাকে ড্রাগ লাইসেন্সটা করতে হবে। আর যদি আপনি কোর্স করা থাকেন তাহলে আপনাকে যে কোনো ক্লিনিক বলেন, হসপিটাল বলেন, বা যে কোনো এনজিও বা আপনার ফার্মেসিতে ওষুধ কোম্পানির যে কোনো জায়গায় আপনি ফার্মাসিস্ট হিসেবে চাকরি করতে পারবেন।
আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, যারা এই 4 বছর মেয়াদি ফার্মেসিতে দেখা যাচ্ছে যে 4 বছর মেয়াদি গ্রাজুয়েশন করে, তাদেরকেও কি এই ফার্মাসিস্ট কোর্স করতে হবে? না, এটা হচ্ছে ওটা হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, যারা 4 বছর ইয়ে করে এটা হচ্ছে এ গ্রেডের। তারপর হচ্ছে আপনার যারা 3 বছরের করে এটা হচ্ছে আপনার ডিপ্লোমা, এটা বি গ্রেডের। আপনার যেটা হচ্ছে সি গ্রেডের ওটা হচ্ছে 3 মাসের সি গ্রেডের, আপনার ওটা দোকান দেওয়ার জন্য বা ওষুধ সম্বন্ধে সাময়িক ধারণা থাকার জন্য এটা সি গ্রেডের ফার্মাসিস্ট কোর্স করা হয় আর কি। তার মানে যারা ফার্মেসি নিয়ে গ্রাজুয়েশন করে না বা ডিগ্রি করে না, তাদের জন্যই হচ্ছে এই সি গ্রেডের, যেটা আমরা দোকানের পরিচালনার জন্য এই ফার্মাসিস্ট কোর্সটি করতে হয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে, আপনাদের যদি এই ফার্মাসিস্ট কোর্স নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নটি করতে পারেন, রবিন সাহেব বা আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।